بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على सोल दुनिया जुड़े अरजा के मसन दे रिवात देखने अशर में عزت رسول الله صلاة يا سلام يا شو محمود يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا رسول الله یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ تمی جیبون تمی مورون آدار گورے تمی اپون تمی جیبون মরন আদার ঘরে তুমি আপন তুমি মোদের পারে দরি তুমি মোদের পারে দরি তুমি নিদানের ত্রাণের ওয়ালা ইয়া রসো আল্লাহ

যে আয়াতে কালিমা তেলওয়াত করেছি সে আয়াতের আলোকে সামান্য কিছু আমি কথা বলে আমার বক্তব্য ইতি টানবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার এবং বুঝার সেই তৌফিক দান করুক আবারো বলি আমিন আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আমার আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يعبِدكم الله وَيَغْفِرْ لكم والله غفور رحيم جربوا لي سبحان الله الله يا رسول الله يا حبيب الله أبني أمار بندادير كي بولدين আপনার বলে দিন আমি আল্লাহ আপনি রসুলের মাধ্যমে বান্দার জন্য নামাজ দিয়েছি রোজা দিয়েছি হজ দিয়েছি জাকা দিয়েছি যেই সমস্ত নিয়ামত আমি আল্লাহ আপনি রসুলের মাধ্যমে বান্দার জন্য দিয়েছি এগুলার বিনিময় যদি তারা আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় আমি আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চায় আপনি তাদেরকে বলে দিন ফাততাবিউনি ফাততাবিউনি আপনি রসুলকে ফলো করা লাগবে আপনি রসুলকে অনুসরণ করা লাগবে আপনি রসুলকে محبت করা লাগবে আপনি রসুলকে ভালোবাসা লাগবে জোরে বলি সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ ফাততাবিউনি আপনি রসুলকে ভালোবাসা লাগবে আপনি রসুলকে যদি তারা ভালোবাসতে পারে আমি আল্লাহ বলে দিলাম বিবেকল আপনি রসুলকে ভালোবাসার কারণে তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে শুধু তাই নয় তাই নয় তারা আপনি রাসূলকে ভালোবাসার কারণে যেই সমস্ত বান্দারা আপনি রাসূলকে ভালোবাসবে আপনি রাসূলকে mohabbat করবে আমি আল্লাহ ওই সমস্ত বান্দার জীবনের গুনাহ তা আপনি রাসূলকে ভালোবাসার কারণে maaf করে দিলাম জুরে বলি সুবহানাল্লাহ আরেকটু জুরে বলি সুবহানাল্লাহ حديث باكر مدرج لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولده

তাহলে সর্বপ্রথম কি নামাজ রোজা হজ যাকাত ইবাদত আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বলে ও বান্দারে समस्त ইবাদত করার জন্য প্রথমে আপনি আল্লাহ বলে প্রথমে বান্দাদেরকে প্রথমে কি অর্জন কর রসুলের মহাব্বত অর্জন কর ওই রসুলের মহাব্বত যখন তুর অন্তরে অর্জন করতে পারবি ওই রসুলের ভালোবাসা যখন তুর অন্তরের মধ্যে সৃষ্টি করতে পারবি তখন আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহর ভালোবাসা তুই অর্জন করতে পারবি সুবাহান আল্লাহ আর একটু করে বলি সুবাহান আল্লাহ মুসলমান কালামে পাগের মধ্যে আল্লাহ বলেন বলেন বলেন

আপনাদের আল্লাহ বলে পৃথিবীবাসীর জন্য দুনিয়ার এই কুল থেকে ওই কুল পর্যন্ত যতগুলো আমি আল্লাহ সৃষ্টি রয়েছে সমস্ত কিছুর সৃষ্টির জন্য আমি আল্লাহ হ আর আমি আমার হাবিবুল্লাহ আমার বন্ধু নবীকে সমস্ত পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ আমার বন্ধু নবীকে রহমতুল আলমিন হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে সুবাহান আরে আমরা কেমন নবীর উম্মত যেই নবী যেই নবীকে কাফের রাফাতর মেরেছে পাতল নিক্ষেপ করেছে পাতল নিক্ষেপ করার পর আমার রাসূল ওই ক্ষেত্রে একটা জবানের মধ্যে একটা উচ্চারণ ছিল একটা তসবি ছিল ইয়া উম্মতি ইয়া উম্মতি হাসুরের ময়দানের মধ্যে কিয়ামতের ময়দানের মধ্যে এই সমস্ত নবিরা ময়দানে ময়দানে একটা তো বিপাট করবে সেটা বলবে শুধুমাত্র

সমস্ত নবীরা বাঁচার জন্য চেষ্টা করবে সমস্ত নবীরা আল্লাহ কে বলবে আল্লাহ আমাকে বাঁচাও কিন্তু আমার আপনার নবী যেই নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন যেই নবীর উম্মত হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন জুরে বলি সুবহানাল্লাহ

তোমরা আমি নবীর সুন্না কে ধরো আর আল্লাহর কালাম কালাম এ পাক কুরআন মজিদ কে তোমরা আঁকড়ে ধরো এই দুইটা জিনিস যদি তোমরা তোমাদের জীবনের মধ্যে যদি গঠন করতে পারো আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না জোরে বলি সুবহানাল্লাহ তাহলে রাসূলের অনুসরণ করুন করা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন كلام فاكر مد بولين ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ বলে ও বান্দারা ও রসুলের উম্মতেরা আমি আল্লাহ আমার মাহবুব নবীর মাধ্যমে তোমাদের জন্য যেই সমস্ত নিয়ামতগুলো দিয়েছি তোমাদের জন্য আমি আল্লাহ নামাজ দিয়েছি রোজা দিয়েছি হজ দিয়েছি যাকাত দিয়েছি যেই সমস্ত নিয়ামতগুলো আর রাসূলুল্লাহর মাধ্যমে আমার বন্ধু নবীর মাধ্যমে তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি ওই সমস্ত কাজগুলো তুরা গ্রহণ কর জুরে বলি সুবহানাল্লাহ আরেকটু জুরে বলি সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন ওয়ামানা কুমান নুফান্তাহু আর যেই সমস্ত কাজ থেকে আমি আল্লাহ বান্দারে আমি আল্লাহ নিষেধ করেছি আমার বন্ধু নবী নিষেধ করেছে ওই সমস্ত কাজ থেকে তুদেরকে বিরত রাখা লাগবে জুরে বলি সুবহানাল্লাহ তাহলে একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে কি খারাপ এখন দেখেন অনুসরণ অনুকরণ অনুসরণ এবং অনুকরণ করার জন্য আমার রসুলকে লাগবে তাহলে আপনারা বলুন আমার রসুল কে হায়াত নাকি মরা নবী কথা বলেন রসুলকে হায়াতে হায়াত নাকি মরা নবী আমরা যে রসুলের মিলা দেশেছি স্বয়ং রসুল এখানে উপস্থিত হাজার নাজরা আর একটু জুড়ে বলি সুবাহান এখন আসে এবং অনুকরণ আল্লাহ নবীকে যখন কাফেররা আক্রমণ করার জন্য শহীদ করে দেওয়ার জন্য তারা একটা ষড়যন্ত্র করেছে কি করেছে বেজান ষড়যন্ত্র করেছে রসুল পাকসাল আলী ওয়াসাল্লামকে আক্রমণ করবে শহীদ করে দিবে এমত অবস্থায় আল্লাহ আমার রসুল কে বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কাফের রাতে ষড়যন্ত্র করে আপনি রসুলের আপনি রসুলের বাক্সাল্লাহ আলী ওসাল্লামকে তারা শহীদ করে দেবে ইয়া রসুল আল্লাহ আপনি সজাগ করুন সুবাহান আল্লাহ বলুন দেখেন কেমর রসূল এটা আল্লাহ আমার রসূলকে বলে দেয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাকেন সাজাক তাকেন তখন আল্লাহ রসূল সাহাবী کرامকে ডাক দিয়ে বলে আমার সাহাবারা सुनो सुनो তোমরা প্রস্তুত থাকো জিহাদের ময়দানে যাওয়ার জন্য তোমরা কি থাকো প্রস্তুত থাকো এবং তাদেরকে ডাকলেন সাহাবী کرامরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা প্রস্তুত রয়েছে আমরা কি রয়েছে প্রস্তুত রয়েছি আপনি আমাদেরকে আদেশ করুন তখন আল্লাহ রসুল এক একজন সাহাবাকে আদেশ করলেন এ সাহাবা তোমার পক্ষ থেকে তুমি দিন ইসলামের জন্য কি দিবা তখন এক একজন সাহাবা এক একটা জিনিস বলে ইয়ার রসুল আমি যাহাদের বলতে আদেশ দেওয়ার জন্য আমার পক্ষ থেকে টাকা দিব সুবাহ বলুন একজনে সামর্থ্য আছে কি দিবে বলছে টাকা দিবে আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জিহাদের আপনারা যে জিহাদে যাবেন জিহাদের ময়দানের জন্য আমার পক্ষ থেকে আমি আমার সমস্ত ধন দolat আপনারই আপনি রাসূলের কদমের মধ্যে কুরবান করে দিলাম সুবহানাল্লাহ এই ভাবে করে এক একজন সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পক্ষ থেকে আমার একটা ছাগলের খামার রয়েছে আমার ছাগলের খামারটা আপনি রসুলের পদমের মধ্যে কুরবান করে দিলাম দিন ইসলামের জন্য দিয়ে দিলাম এক একজন সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার পক্ষ থেকে এটা দিব আমার পক্ষ থেকে এটা দিব এইভাবে ভাবে যখন সমস্ত সাহাবা ইকরামরা যখন একটার পর একটা বলতে লাগলো একজন সাহাবা কর্ণার মধ্যে বসে বসে কান্না করে এমন ভাবে কান্না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে ডাক দিয়ে বলে ও সাহাবা তুমি কান্না করো কেন? সমস্ত সাহাবারা তো এক একটা জিনিস দিচ্ছে তোমার পক্ষ থেকে তুমি তুমি দিন ইসলামের জন্য কি দিবা? সুবহানাল্লাহ বলো। আমার কথা কি বুঝতেছেন? একজন সাহাবা ওই সাহাবা কান্না করে ওই সাহাবাকে বলে তুমি কেন কান্না করো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক একজন তো আপনার দিন ইসলামের জন্য এক একটা জিনিস দিচ্ছে কেউ দিচ্ছে টাকা কেউ দিচ্ছে পয়সা কেউ দিচ্ছে ঘরবাড়ি কেউ দিচ্ছে ধন সম্পদ কেউ দিচ্ছে ছাগলের খামার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো কোনো যোগ্যতা নাই দিন ইসলামের জন্য কোন কিছু দেওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার থেকে শুধুমাত্র একটা পরনের জামা আছে একটা পরনের লুঙ্গি আছে এই দুইটা জিনিস বাদে আমার থেকে তো আর কিছু কোনো কিছু

আল্লাহ রসুল যখন ওই সাহাবাকে পয়সা দিয়ে বলে সবাই যখন এক একটা জিনিস দে তোমার পক্ষ থেকে এক একটা তোমার পক্ষ থেকে একটা জিনিস দিবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনি রাসূলকে সাক্রি রাখলাম আল্লাহকে সাক্রি রাখলাম আমার তো এই জিহাদের ময়দানে দেওয়ার জন্য এই দ্বীন ইসলামের জন্য দেওয়ার জন্য আমার তো কোনো তৌফিক নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেই দ টাকা দিতে পারতেছি না আমি যেই দ পয়সা দিতে পারতেছি না আমি যেই দ দন দল দিতে পারতেছি না আমি যেই দ সাগলের খামা দিতে পারতেছি না আমি যেই দ কেজুর বাগান দিতে পারতেছি না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আল্লাহকে সাক্ষী রাখলাম এবং আপনি রসুলকে সাক্ষী রাখলাম আমি ওই জেহাদের ময়দানের জন্য আপনি রসুলের কদমে আমার জানটা কুরবান করে দিলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব

রসলে পা দেখিলে যুড়ে বলি দু নয় কেমন হত জন্ম যুগে হলে কেমন হত হলে আরে তো বেশে হজরতে বিলালের মধু রাজান যে আজানে ছিল এমন প্রেম মুগদ রহমান দয়ার নবীর পরলে কেমন হতো দয়াল লে কেমন হতো দু দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে গভীর মর ওইভাবে যখন ওই ওই ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো دین ইসলামের জন্য টাকা দিতে পারতেছি না পয়সা দিতে পারতেছি না আমি দিন ইসলামের জন্য আমার জানটা। আপনি রাসূলের কদমে কুরবান করে দিলাম এটার পরে একজন মহিলা আসলো একজন মহিলা আসার পর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো সমস্ত সাহাবাই کرامদেরকে নিয়ে ওই জিহাদের ময়দানে চলে যাচ্ছেন কোথায় চলে যাচ্ছেন একজন মহিলা রসুলের দরবারে এসে বলে ইয়া রসুল পুরুষ নাকি করবে পুরুষ নাকি জান্নাতে যাবে আমরা কি জাহান নামে যাব আমরা কোথায় যাব মহিলা কি বলে ইয়া রসুল আমারও আমার ইচ্ছা জাগে ওই জাহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করার জন্য আমার ইচ্ছা জাগে ওই জান্নাতে যাওয়ার জন্য সুবহানাল্লাহ বলো কোথায় যাওয়ার জন্য তখন আল্লাহ রসুল ওই মহিলাকে কি বলে জানেন বলে তোমার ঘরের মধ্যে কি আছে গরের মধ্যে কে আছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গরের মধ্যে আমার অসুস্থ স্বামী আছে অসুস্থ কি আছে স্বামী আছে স্বামী ছিলেন কথা বলেন আপনারা অসুস্থ কি আছে স্বামী বলে তুমি জিহাদের ময়দানে তোমার যাওয়া লাগবে না তুমি যদি গরের মধ্যে তোমার অসুস্থ স্বামীর যদি তুমি সেবা করো হেদায়েত করো আমার আল্লাহ তোমাকে জিহাদের ময়দানে সওয়াব দান করবে সুবহানাল্লাহ কি দান করবে জিহাদের ময়দানে গেলে জিসুয়া তোমার স্বামীর সেবা করলো কি সেই সুয়া তোমার জিহাদের ময়দানে যাওয়া লাগবে না যখন ওই যখন ওই মহিলাকে দিল ওই মহিলা মানতেছ না বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে ওই জিহাদের ময়দানে যেতে দিচ্ছেন না আমার এই দুটো মাসুম বাচ্চা ওই মহিলার কুলে মধ্যে একটা দুটো মাসুম বাচ্চা ছিল কি ছিল মাসুম বলে আমি যেহেতু মহিলা আমার যেহেতু ওই জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেহেতু আমার আমার যাওয়ার যেহেতু ক্ষমতা নাই আবার এই মাসুম বাচ্চাকে ওই জেহাদের ময়দানে আপনি নিয়ে যান বলুন

ক্ষমতা নাই ওই জেহাদের ময়দান ওই জেহাদের ময়দানে যাওয়ার জন্য আমার এই মাসুম বাচ্চাকে আপনি নেবেন এই মাসুম বাচ্চাকে আমি দিচ্ছি শুধু মাত্র একটা কারণে যখন কাফের বিদ্রোহীরা আপনি রসুলের দিকে যখন পাথর নিক্ষেপ করবে তীর যখন নিক্ষেপ করবে যখন ডালুর মতো আমার এই বাচ্চাকা ধরবেন এই বাচ্চাকে তীরে আর যেদিকে তীর মারবে সেদিকে আমার বাচ্চাকে ধরবেন জয় বলি সুবহানাল্লাহ

এটা হচ্ছে রসুলের ভালোবাসা এটা হচ্ছে আল্লা নবীর দরবারে একটা গুলাম ছিল তখনকার যুগে বাজার থেকে কিনিত গুলাম কিনতো কি করতো গুলাম আনতো কাজের লোক কে আনতো এরকম একজন গুলাম আল্লাহ রসুলের দরবারে রসুলের হেদমত করত রসুলের সেবা করত যার নাম ছিল নাম কি ছিল তার বয়স ছিল দশ থেকে এগারো বছর কয় বছর বাবা কথা বলে দশ থেকে এগারো বছর তার বয়স ওই গুলামের বয়স গুলাম রসুলের দরবারে হেদমত করতে করতে একদিন গুলামের ওই ছেলেটা বাবা আসলো দাদা আসলো ব্যয় আসলো কেন আসলো যখন বাবা দাদা ভাই যখন আসলো ওই সন্তান যখন বাবাকে দেখলো তখন বাবার খবরের মধ্যে চুমু দিয়েছে সুবাহান বাবার কপালের মধ্যে কি দিয়েছে চুমু দিয়েছে চুমু দেওয়ার পর বাবাকে আদর করে ভাইকে আদর করে দাদাকে আদর করে আদর করার পর তখন বাবা বলে হে আমার সন্তান আমি তোমাকে নিয়ে যেতে এসেছি আমি তোমাকে কোথায় নিয়ে যেতে বাড়ির মধ্যে নিয়ে যেতে এসেছি তোমার আর গুলামি করা লাগবে না তোমার আর রসুলের দরবারে গুলামি করা লাগবে না এইভাবে যখন তার বাবা তার সন্তানকে বলে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এসেছি আমার এই বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি অনুমতি দেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমার সন্তানকে ঘরের মধ্যে নিয়ে যাব সুবহানাল্লাহ বলেন দেখেন রসুলের গুলাম রসুলকে কেমন মহাব্বত করে গুলাম ডাক দিয়ে বলে ও বাবা! আমি তুমি আমার বাবা হইয়া যে নিয়ামত তুমি আমাকে সন্তানকে দিতে পারলা না দাদাকে বলে ও দাদা তোমার কাছে যে নিয়ামত আমি পাই নাই যে মায়া আমি পাই নাই ও ভাই তোমার কাছে আমি যে নিয়ামত পাই নাই আত্মীয় স্বজনের কাছে যে নিয়ামত পাই নাই আমি ওই রসুলের গুলামি করে ওই রসুলের সেবা করে ওই রসুলের খেদমত করে আমি ওই নিয়ামতটা অর্জন করেছি জুড়ে বলি শুভ ওই গুলাম দিয়ে বলে বাবা আমি তুমি বাবাকে চাপতে পারি

তিনি মুসিদদের বিরুদ্ধে এই মুসিদিকদের পক্ষ থেকে একজন দূত তিনি কি কোথায় গিয়েছে মদিনা শরীফ দিয়েছে মানে এই রসুলের কার্যক্রম রসুলের কি দেখার জন্য কার্যক্রম যখন হজরত উরওয়াই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু গেলেন যখন রসুলের দরবারে গেলেন দেখে সাহাবাই کرامরা রসুল যদি তুতু মুবারক যদি মুখ থেকে ফেলে রসুলের তুতু মুবারক গুলো সাহাবাই کرامরা ফেলে দেয়ার সাহাবাই کرامরা রসুলের তুতু মুবারক গুলো কে ফেলে সুবহানাল্লাহ বলেন রসুলের কি কি কে ফেলে তুতু মুবারক যারা তুতু মুবারক হুজুর তুতু মুবারক খেতে পারে না যারা তাদের ভাগ্যে জুটে না তুতু তারা কি করে ওই যারা তুতু মুবারক খেয়েছে তাদের থেকে সামান্য তুতু নিয়ে তারা শরীরের মধ্যে আমরা আতুর মালিশ করি না সুগন্ধির জন্য কি মালিশ করি আতুর মালিশ করি ওই সমস্ত সাহাবাই کرامরা রাসূলের তুতু মুবারক গুলো তাদের আতুর হিসাবে ব্যবহার করত সুবহানাল্লাহ বলেন তাহলে দেখেন সাহাবাই کرامরা

আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুজার এবং আমল করার তৌফিক দান করুক